আপনি দেখেন যে প্রোডাক্ট ডেলিভারি চার্জ যেই অফ ফিচারটার কথা বলছিলাম ওই জিনিসটা কি, ওইটার জন্য আপনি একটু স্ক্রল করে নিচে আসেন এই প্রোডাক্ট এডিট পেজেরই। নিচে আসলে আপনি দেখতে পারবেন যে একটু নিচে আদার্স আদার্স ফিল্ডের মধ্যে অপশনাল ফিল্ডের মধ্যে আপনি পেয়ে যাবেন যে এই যে প্রোডাক্ট ডেলিভারি চার্জ টাইপ। এই দেখেন এটা ডিফল্টভাবে যখন আপনি একটা নতুন প্রোডাক্ট অ্যাড করবেন এইটা থাকবে হচ্ছে ফ্রম ডেলিভারি জোন, এইটা সিলেক্ট করা থাকবে। তার মানে হচ্ছে আপনার ডেলিভারি জোন বলতে এই যে দেখেন একটা প্রোডাক্ট আমরা একটু আগে কার্টে অ্যাড করছিলাম, কার্টে অ্যাড করার পরে এই দেখেন আপনার ডেলিভারি জোন মানে এই সাইডে দুইটা ডেলিভারি জোন অ্যাড করা আছে, ঢাকা সিটির ভেতরে ঢাকা সিটির বাহিরে, ঠিক আছে। সো এই জন্য এটা আর কি বলে ডেলিভারি জোন এই দুইটা দেখা যায়, কাস্টমার যেখানকার হয় সেটা সিলেক্ট করবে। সো এই প্রোডাক্টের প্রাইস কত, 2000-এর সাথে আরও 80 টাকা অ্যাড হয়ে যাবে সে যদি ঢাকার ভিতরে সিলেক্ট করে, আর সে যদি ঢাকার বাইরে সিলেক্ট করে 2000-এর সাথে আরও 150 টাকা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। সো এটা গেল মানে ফ্রম ডেলিভারি জোন, এইটাই হচ্ছে আপনার ফ্রম ডেলিভারি জোন। আরও ডেলিভারি জোন থাকতে পারে আপনার, সো এই ডেলিভারি জোনের মানে মানে ডেলিভারি চার্জ অ্যাপ্লাই হবে তার, ঠিক আছে, ডেলিভারি জোন থেকে চার্জ নিয়ে নেবে। বাট আপনি যদি চান যে এই প্রোডাক্টটা আপনি ফ্রি ডেলিভারি দেবেন তাকে, ঠিক আছে, এই প্রোডাক্টের ডেলিভারি চার্জ নেবেন না, ডেলিভারি ফ্রি করবেন, এই ধরনের কোনো কেস হইলে তখন এইখান থেকে জাস্ট এই দেখেন ডেলিভারি চার্জ টাইপ, এইখান থেকে জাস্ট হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি করে ফ্রি করলেন, ফ্রিটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে যদি আপনি আপডেট দিয়ে দেন তাহলে হচ্ছে এখন যদি আপনি ফ্রন্ট প্যানেল থেকে এই কাস্টমার যখন এই প্রোডাক্টটা অর্ডার করতে যাবে, ঠিক আছে, তো তখন কিন্তু এইটা ডেলিভারি চার্জটা এখানে আর দেখে না। বাট এটা কিন্তু আমরা আগেই অ্যাড করছিলাম এই জন্য এটা দেখাচ্ছে, চলেন এটা আমি এটা রিমুভ করে দিই, আবার অ্যাড করি তখন দেখি কী দেখায়। আচ্ছা এই প্রোডাক্টটা কই গেল আমাদের, আচ্ছা এই যে নতুন পণ্য, আচ্ছা তারপর এখন দেখেন দেখেন ডেলিভারি চার্জ ফ্রি, আগে কিন্তু এই অ্যালার্টটা ছিল না, এখন যখন এইটা সিলেক্ট করা হয়েছে এখন কিন্তু দেখেন দেখাচ্ছে হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি, এই অ্যালার্টটা কিন্তু আগে ছিল না, খেয়াল করছেন নাকি জানি না, যাই হোক আপনি খেয়াল করে দেখেন। সো এটা কিন্তু এখন ফ্রি দেখাচ্ছে। এখন যদি এটাকে অর্ডার করতে যায় কোনো কাস্টমার, দেখেন অর্ডার করাতে গেল, এখন দেখেন আগে কিন্তু ডেলিভারি চার্জ ডেলিভারি শিপিং জোন যেইটা ছিল ওইখান থেকে ডিটেল মানে কল করে আনছিল যেভাবে আপনার ডাটাবেজে সেভ করা আছে, বাট এখন দেখেন ডেলিভারি চার্জ ফ্রি সেট হয়েছে, এখন দেখেন একটাই অপশন ডেলিভারি চার্জ ফ্রি, মানে এই এখন কাস্টমার যদি চেক আউটে গিয়ে অর্ডারটা প্লেস করে দেয় এটাতে এই বাটনে ক্লিক করে ডেলিভারি আপনার ইনভয়েসে হবে 2000 টাকার ইনভয়েস ক্রিয়েট হবে, আর আগে কিন্তু 150 টাকা এক্সট্রা যোগ হইতো বা 80 টাকা এক্সট্রা যোগ হইতো, বুঝতে পারছেন। সো আপনার যদি এরকম স্পেশাল কিছু প্রোডাক্ট থাকে যেটা আপনি কাস্টমার স্পেশাল ফ্রিতে দিতে চাচ্ছেন ডেলিভারি আপনার সেল বৃদ্ধি করার জন্য বা যে কোনো কাজ করার জন্য, প্রমোট করার জন্য, আপনার ব্র্যান্ড প্রচার করার জন্য, যে কোনো কারণ হইতে পারে আপনি, অথবা অনেক প্রফিটেবল প্রোডাক্ট আপনি ডেলিভারি চার্জ ফ্রি দিলেও কোনো সমস্যা নাই, যে কোনো কারণ হইতে পারে আপনি ওই ক্ষেত্রে আপনি এইভাবে ডেলিভারি চার্জটা ফ্রি দিতে পারেন, এতে করে সেল বাড়ারও কিছু সম্ভাবনা থাকে, মার্কেটিং কিছু পলিসি থাকে। সো এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা ফিচার সেল বাড়ানোর ক্ষেত্রে, অনেক সময় এটা অনেক ইম্পর্ট্যান্ট ভূমিকা পালন করতে পারে আপনার সেল বৃদ্ধির ক্ষেত্রে, ঠিক আছে। সো যাই হোক আপনি এইভাবে সেট করতে পারেন, আর এটা আবার বাট আপনার যদি এটা সেট করছেন এটা শুধু কিন্তু এই প্রোডাক্টেই অ্যাপ্লাই হবে, এটা কিন্তু আপনার ওয়েবসাইটে সব প্রোডাক্টে অ্যাপ্লাই হবে না। এখন দেখেন আপনাকে আমি অন্য একটা প্রোডাক্ট যদি অ্যাড করে দেখাই, ধরেন আমি যদি ধরেন এই ঝর্ণাটা যদি আপনাকে আমি অর্ডার করেন, দেখেন এই ঝর্ণার মধ্যে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকবে, কারণ এইটার মধ্যে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি না, এটা শিপিং জোন ডেলিভারি অপশন সিলেক্ট করা আছে ফ্রম শিপিং জোন, ঠিক আছে। সো আপনার ওয়েবসাইটে কয়েক হাজার প্রোডাক্ট থাকতে পারে, আপনি নির্দিষ্ট কয়েকটা প্রোডাক্টে শুধুমাত্র ফ্রি ডেলিভারি চার্জ অপশনটা অন করতে পারেন, ওকে। তো আশা করি এই ফিচারটা আপনার ক্লিয়ার, আপনি এটা আপনার নিজের জন্য ইউজ করতে পারবেন।